নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক নানা বিষয়ে ব্রিফিং করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সরকারের শীর্ষ পর্যায় থেকেও প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 150 সেনা কর্মকর্তা আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী কাজ করার যে অঙ্গীকার করেছেন তা কি আচরণবিধি ভঙ্গ নয়? সরকারের সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রীয় ভবন গণভবনকে ব্যবহার করে প্রধানমন্ত্রীর এ ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নির্বাচনকে বিতর্কিত করে তুলেছে। অন্য এক আলোচনা সভায় শত প্রতিকূলতার মধ্যেও নির্বাচনে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মধু আহমদ। শুধু আমরা লেভেল প্লেইং ফিল্ড না, আমরা একটা জিনিস শুধু নিশ্চিত করতে চাই, সেটা হলো যে ভোটের অধিকার দেওয়ার যে সুযোগ এটা যাতে নিশ্চিত করতে পারে, অন্য কোনো বিকল্প নাই ভোট ছাড়া। আমাদের জবাব একটাই, জনগণ ভোট, ভোট কেন্দ্রে যদি ভোটাররা আসে এই সরকারের পতন অবশ্যম্ভাবী। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ব্রিফিং করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা অত্যন্ত পরিষ্কার, নির্বাচন কমিশন সকলের কাছে গ্রহণযোগ্য একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের কোনো উদ্যোগই গ্রহণ করছে না, সরকারের নীল নকশা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর যে নির্দেশ, সরকারের যে নির্দেশ, সেই নির্দেশই অনুসরণ করছে এবং প্রধানমন্ত্রী যে আপনারা বলেছেন যে তিনি যে কথা বললেন, তিনি একটা মাত্র জিনিস ভয় পান, তা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তিনি ভয় পান, ভয় পাচ্ছেন বলেই এত সংস্থা আয়োজন করছেন নির্বাচনটাকে পুরোপুরিভাবে তারা আয়ত্তে নেওয়ার জন্য। মির্জা ফখরুল বলেন, শেষ পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি না হলে এর দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।